পুজোর দিনগুলোয় যখন উৎসবে মাতোয়ারা দুনিয়া, তখনও ঘরে আলো জ্বলেনি একাধিক কৃষক পরিবারের। বেঁচে থাকার লড়াইটা ক্রমশ হচ্ছে কঠিন। পুজোর দিনে ছেলে মেয়ের জন্য নতুন জামা তো দূরের কথা, দুবেলা দুমুঠো অন্নের জোগাড় করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে নদিয়ার পাট চাষিদের জন্য। কিন্তু সেই পাটই বাজারে আর বিকোয় না ভালো দামে। 3-4 বছরের পুরনো পাটও এখন বিক্রি না হওয়ায় মজুত রয়েছে ঘরে। পাশাপাশি সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে চাষের জমিতেও জমেছে জল, ক্ষতিগ্রস্ত পাট চাষ। পুজোর মুখেও তাই কপালে চিন্তার ভাঁজ একাধিক পাট চাষের। রাজ্যের একাধিক মিল বন্ধ হয়ে যাওয়ায় আমরা চাষির দিক দিয়ে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, এবং কিভাবে আমরা ঋণ নিয়ে, কৃষি ঋণ এটা আমরা পরিশোধ করব, তা নিয়ে আমাদের মাথায় খুবই চিন্তা চেপে গেছে। তাই দায় নেই, দিনের পর দিন মিল বন্ধ হয়ে যাচ্ছে, এটাই বলছে ব্যবসাদাররা। কিন্তু আমরা কী করবো? এই যে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা উৎসব, কিন্তু আমি এই যে বাচ্চাদের নাতি নাতনিগুলো যে পোশাক কিনে দেবো, সে কিনে দেওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই। এই যে 3 বছর পাটের চাষ করে ঘরে মজুত রয়েছে, দিনকে দিন পাটের বাজার কমেই যাচ্ছে। আর কিছু এই যে গঙ্গায় জলে কিছু পাট ভিজে গেল, আবার যে কলা বাগান করেছিলাম, কলা বাগান জলের তলায়, ধান করেছিলাম লোকের জমি পায়গাছে নিয়ে, সেসব জমি সব জলের তলায় ভিজে যাচ্ছে। বাজারে পাটের চাহিদায় যেমন ভাটা পড়ছে, ঠিক তেমনই রাজ্যে একের পর এক জুট মিল নানাবিধ কারণে বন্ধ হয়ে যাওয়ায় পাটের চাহিদা গিয়ে ঠেকেছে তলানিতে। সমস্যার সম্মুখীন পাট ব্যবসায়ীরাও। অবিলম্বে সরকারের তরফে সাহায্য না মিললে কৃষি ঋণ পরিশোধ করতে গিয়েই একাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে, তা সহজেই অনুমেয়। যদিও সাহায্যের আশ্বাস দিয়েছেন রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। পাট চাষের ব্যাপক ক্ষতি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানালেন বিধায়ক। দীর্ঘদিনের পুরনো শিল্প, অনেকগুলো মিল বন্ধ হয়ে গেছে, তারপরে বাজারে চর্যাত পণ্যের চাহিদা নেই, সব সিনথেটিক ব্যবহার করে, বিভিন্ন আগে সব সারের বস্তায়, পুরো চটের বস্তা তো এখন সব এখন সিনথেটিকের বস্তা, এরা নানান অজুহাতে চাহিদাদেরকে বঞ্চিত। বর্তমানে এখন 45 টাকার থেকে 4,500 টাকার থেকে 5,000 টাকা কুইন্টাল পাটের গুণগত মান হিসাবে আর এখন সেই পাটের এই দাম দিয়ে চাহিদার মানে ব্যাপক লস। আমরা অবশ্যই প্রশাসনকে, আমাদের ডিপার্টমেন্টকে আমরা সেই বিষয়ে জানাবো, যাতে করে কৃষকদের যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়, এবং রাজ্য সরকার সবসময় কৃষকদের পাশে আছেন, আগামী দিনেও থাকবেন। তবে পাট চাষীদের এই কঠিন পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকেই কাজ করায় তুললেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। রাজ্য সরকারের কোনো উদ্যোগই নেই তাদের বাঁচানো, তাদেরকে সহযোগিতা করা, ফসল বীমাও নেই, পাটও চলছে না। রাজ্য সরকারের উদ্যোগে যত চটকল ছিল প্ল্যান করেই বন্ধ করা হয়েছে। বিপর্যয়ের দায় ঠেলাঠেলিতে একে অপরকেই দোষারোপ করছে সরকার বিরোধী পক্ষ। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যুক্তিতর্কে আদৌ কি মিলবে পাট চাষীদের সমস্যা সমাধানের পথ? অসহায় চাষীদের মুখে হাসি ফোটাতে কি পারবে সরকার? আশা নিয়ে বেঁচে থাকা নদিয়ার অসহায় পাট চাষীদের। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।